যে এ মুরব্বি মুরব্বি হাসে, বোঝা গেছে? এই যে মুরব্বি মুরব্বি একটা ডাইরেক্ট ভাইরাল হয়েছে না, কথা বলে না কেন? আমাদের একজন প্রবীণ আলোচক, উনিও পীর সাহেব, কি নাম বলেন তো, কথা বলে না কেন? শায়েখ মোস্তাক ফয়জি, পীর সাহেব, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার একজন ভক্ত, আল্লাহু আকবার বলেন। তিনি একটি মাহফিলে একজন মুরব্বি ওঠা বসা করতেছেন, মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তখন ডায়লগ দিয়ে বলেছিলেন, হ্যাঁ মুরব্বি মুরব্বি ওঠা যাবে না। সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি ওয়াজ করব, বসেন বসেন, কথাকে বোঝা গেল? এইটা না অনেকে টল শুরু করছে, যুবকেরা একটু আনন্দ পাইতেছে মুরব্বি মুরব্বি, এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরব্বি মুরব্বি, কথা বলেন না কেন? তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যালেঞ্জ আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে এই ডায়লগটা দিয়েছেন, যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে, টল করতেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন যারা আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তারা কত বিনয়ী, আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই, আমি বরং আনন্দিত যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে, মুরব্বি মুরব্বি এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া, বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান বলেন তো, এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে, বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে, সবাই একে অপরকে দেখা হলে কয় এ মুরব্বি মুরব্বি, আল্লাহু আকবার বলেন। তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি, আবার উনি আর একটা মাহফিলে বলেছিলেন, সোনামণি সোনামণি উঠো না বসো, ছোট্ট বাচ্চাকে বলেছিলেন। এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে, কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই। যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব, আল্লাহু আকবার বলেন। তো মোস্তাক ফয়জির জন্য দোয়া করবেন, উনি একজন দিনের দায়ী, চমৎকার কথা বলেন, আমি নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য যুবকেরা, আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই? এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে, গান বাজনা ভাইরাল হয়, নাটক সিনেমার কথা ভাইরাল হয়, একজন আলেমের একটা কথা মুরব্বি মুরব্বি যদি ভাইরাল হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় এদিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই, বারবার আমার ভাইটা বলতেছে হুজুর সিপি আসতে, বলেন যারা স্বেচ্ছাসেবক আছে, আপনাদের বিশাল একটা নাম দেখলাম, শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহফিল, তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন, আমাকে বলে আর কষ্ট দেবেন না, আপনারা একটু চেপে চেপে বসবেন, সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন, লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। তাহলে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, শায়খ মুস্তাক ফয়জিকে মহব্বত করে, যেন তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে। সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না, তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায়, মজা পায়, এটাই আমার সার্থকতা। আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক, বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় শায়খের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোনো আয়াত বা সূরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল, যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত উমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলেন আল্লাহু আকবার।
তাহলে মৌমাছির বন 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 আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10 আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল নবী গো, এ 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী, কি সেই 7টি বৈশিষ্ট্য? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই জান্নাতে যেতে চান, সাওয়ার যে দুর্বল অবস্থা হাত কি নামাইতে বলেছি, হাত টান টান করে তোলেন, আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী, জোরে বলেন কয়টি? আরো জোরে, 2024 সাল, 7টি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই? এই 7টি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নড়াচড়া করবেন না, ওঠার বসা করবেন না, একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অনেকে দুই একজন উঠতেছেন, এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না, পরে আবার বলবেন ছেলেটা ভালো না, কথা কি বোঝেন নাই? এই জন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে, কিন্তু বলেন তো বাজান এই গরম এটা তো সাধারণ গরম, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? অনেকে খালি গায়ে জি, এই ছেলেবেলে আসতে সাবধান সাবধান, এদিক খেয়াল করেন বাজান গো। আমার জীবনে অনেক গরম সহ্য করেছেন, আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন, কষ্ট যত বেশি আমল নামাই নেকিও তত বেশি, কথা বলেন ঠিক কি না? জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, আপনারা জানেন না, কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ, জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন।